হঠাৎ করেই ভাইরাল। কলেজ শিক্ষিকার সাথে তার ছাত্রের প্রেম এবং তারপরে বিয়ে, বয়সের পার্থক্য প্রায় 12 বছরের। আজকে সকলে সেই কলেজ শিক্ষকের মৃত্যুর খবর। তাহলে চলুন প্রথমে সেই মৃত্যুর খবরটি আমরা শুনে নিই। নাটোরে প্রেম করে কলেজ ছাত্রকে বিয়ে করা কলেজ শিক্ষক খায়রুন নাহারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে নাটোর শহরের বলারি পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গুরুদাসপুরের হুবজুল হক ডিগ্রি কলেজে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক খায়রুন নাহার প্রেম করে গত বছর 12 ডিসেম্বর বিয়ে করেন নাটোর শহরের MS কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের এক ছাত্রকে, মোহাম্মদ মামুন হোসেনকে। বিষয়টি প্রকাশ পায় 31 ডিসেম্বর। খায়রুন নাহারের স্বামী ছেলেসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে সমালোচনা সৃষ্টি করে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল ঝড়ের সৃষ্টি হয়। নাটোর থানার ওসি আবুল কালাম জানিয়েছেন, স্বামী মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মামুনের দাবি, রাতে ঘরে সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী খায়রুন নাহার। মামুন আরও জানায়, খায়রুন নাহার নাকি মানসিকভাবে অনেক টেনশনে ছিল, অনেক চাপের মধ্যে ছিল। সে সবসময় আনমনা থাকতো এবং একটা টেনশন নিয়ে থাকতো। তাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কটূক্তির সম্মুখীন হতে হয়েছে। স্বামী, প্রাক্তন স্বামী, তার ছেলে এবং তার বোন সহ আত্মীয়রা বিভিন্নভাবে তাকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে হ্যারাসমেন্ট করত। তাকে বিভিন্নভাবে কথার শিকার হতে হতো। তার মন সবসময় বিষণ্ন থাকত। তবে মামুনের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল বলে জানিয়েছে মামুন। মামুন যখন ঘরে ঢুকে এবং দেখেছেন সিলিং ফ্যানে তার ওয়াইফ মানে শিক্ষিকা খায়রুন নাহারের মৃতদেহ ঝুলে আছে, পরে সে আশেপাশের লোকজনকে জানাজানি করে। তবে আশেপাশের লোকজন জানিয়েছে যে মাঝে মাঝে তাদের ঘরে থেকে ভাঙচুর এবং ঝগড়া কান্নাকাটির শব্দ শুনতে পাওয়া যেত। জানি না আপনাদের কী মনে হচ্ছে, খায়রুন নাহার নিজে আত্মহত্যা করেছে মানুষের কথার যন্ত্রণা সহ্য করতে না পেরে? খায়রুন নাহারের কি এরকম অল্প বয়সের একটা ছেলের সঙ্গে সংসার বাঁধা ঠিক হয়েছে তার স্বামী সন্তানকে রেখে? নাকি যার আশায় সে তার স্বামী সন্তান সংসার সব কিছু ছেড়ে নতুন করে সংসার করার স্বপ্ন দেখেছিল, 8 মাস সংসার করেছিল, সেই লোকটি তাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে? কি হতে পারে এই খায়রুন নাহারের মৃত্যুর রহস্য? তাকে কি মেরে ফেলা হলো, নাকি সে নিজেই আত্মহত্যা করল? পরবর্তী খবরে আমরা জানতে পারবো এবং আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনাদের ধারণা বা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে মৃত্যু হতে পারে খায়রুন নাহারের? তাকে কি তার হাজবেন্ড খুন করেছে, নাকি সে আপনজনদের তিরস্কার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে?